আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিকাবি আখি ব্লগস। আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই দেখেন বাগানির মেয়েরা কিন্তু বাগানেই হয়, মাশাআল্লাহ। সকালবেলা আমার আগেই উঠেছে, আর উঠেই দেখি বারান্দায় গিয়ে সে পানি টানি দেওয়া শুরু করছে, যদিও জায়গা মতো দিচ্ছে না, উল্টাপাল্টা জায়গায় দেয় এবং সারা বারান্দা নষ্ট করে ফেলে। তো আমিও ওর সাথে সাথে কাজে লেগে গেলাম। গতকাল রাত্রে এই পেঁয়াজের ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আলু ছোলা কলার ছোলা এগুলো ভিজিয়ে যদি সারা রাত আপনি ওই পানিটা দেন তাহলে কিন্তু গাছগুলো বেশ পুষ্টি পায় এবং ঝলমলে করতে থাকে একদম সবুজ হয়ে। তো সপ্তাহে দুইবার এরকম আমি দিই এগুলোতে। এটা খুব আমার একটা ফেভারিট পার্ট, যখন এটা দিই একটু পরে এর রেজাল্টটা কিন্তু খুব ভালো আসে। যাই হোক, তো ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদেরকে বলে রাখি, আজকে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেশে দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আর যারা অলরেডি আগে থেকে দেখছেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনারা আসলে আমার জন্য খুবই মূল্যবান। যে কয়জনই দেখুক না কেন রোজ আমার ভিডিও, কোনো সমস্যা নেই। আমি জানি দু একজনও এমন আছে যারা এই ভিডিওর অপেক্ষা করে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার একটা ফেসবুক পেজও আছে নিকাবি আখি ব্লগস নামে, আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন। ডিসক্রিপশন বক্সে সেই আমার ফেসবুক পেজটির লিংক দেওয়া থাকবে। তো এই যে নিচে দেখেন খুব সুন্দর রোদ ঝলমল করছে, কিন্তু আমার বারান্দায় রোদ নাই, এটা দেখলে আসলে আমার অনেক কষ্ট লাগে। তো যাই হোক, এখানে মেয়েকে খেলাধুলায় ব্যস্ত করে দিয়ে আমি একটু ঘরে যাচ্ছি। তো কাহিনী যেটা হয়েছে, আজকে ফেসবুক পেজেও একটা ফানি ভিডিও বানিয়েছি এই ভিডিওটা দিয়েই। আসলে যেহেতু গত দুই বছর ধরে রমজান মাস আসে, কিন্তু মানে সেই ঈদের আমেজটা কিন্তু আসেনি, যেহেতু লকডাউন ছিল, ব্যবসা বাণিজ্য সব কিছুর কিন্তু অবস্থা খুব খারাপ ছিল, আর একটা প্যান্ডামিকের মধ্যে ছিলাম সবাই। তো যাই হোক, এই বছর কিন্তু ছোটোখাটো আশা আছেই, তো রমজান আসলে ঈদের একটা আমেজ তো থাকবেই। তো যাই হোক, তো ভাবছি যে একটু মজা করা যাক, ওর বাবাকে একটা বড় লিস্ট বানিয়ে শুধু আমার আর মেয়ের জন্যই, আর ছোট ছোট বাচ্চা বাসায় আত্মীয় স্বজনদের মধ্যে যারা যারা আছে, তো সবাইকে টুকিটাকি দিব ইনশাল্লাহ, নিয়ত করেছি। সব কিছু মিলে আগে থেকে একটা ছোটোখাটো বাজেট যদি করে রাখি, একটা লিস্ট করে রাখি, তাহলে কিন্তু একে একে সব কেনাকাটা হয়ে যায়। যদিও ঘরের বাইরে এখনও পাও দিতে পারিনি, মানে রমজান মাসে একদম সময় পাওয়া যায় না, যে কখন যাবে আমি বুঝি না, যে কোন সময়টা মার্কেটে যাবে আমি বুঝি না, যে মানুষ কীভাবে যায়। ঘরে কিন্তু বিভিন্ন রকম কাজ থাকে, ইফতার থাকে, তারাবি থাকে, সকালবেলা রৌদ্রের মধ্যে বেরোতে মন চায় না, তো সব কিছু মিলে আমি বুঝি না যে কখন যাব। যাই হোক, একদিন সময় করে যাব ইনশাল্লাহ, যদি বাঁচিয়ে রাখে আল্লাহ, যদি তৌফিক দান করে। তো ওই সব কিছুই এখন লিখে টিখে রাখছি, তা আমি একটু ফান পার্ট করে এখানে লিখে রাখছি যাতে উনি দেখে আর কি রাগান্বিত না হয়। তো এখানে গরিবের একটা শপিং লিস্ট লিখেছি, তো এক প্রকারের ওনাকে আজকে বাস দিব যদি খাস বাংলায় বলি আর কি। তো আমরা যেহেতু নর্মাল মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবার, তো আমরা সবসময় চিন্তা করি যে একটু কমের মধ্যে, একটু বাজেটের মধ্যে কীভাবে শপিং করা যায়। লাগলে 10 দোকান ঘুরি, বার্গেনিং করি, এইভাবে যে একটা নির্দিষ্ট স্টলে গেলাম, দেখলাম আর কিনলাম, ওই রকম কিন্তু না। তো তারপরও খুঁটিনাটি সব মিলিয়ে দেখলাম যে প্রায় লিস্টেই যা আছে 17-18 হাজার টাকার মতো পড়ে গিয়েছে। তা আমি একটু মজা করে ওটাকে 20,000 বানিয়ে এখানে লিখে দিলাম, দেখি ওনার রিয়াকশনটা কেমন হয়, যদি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এরপর আমি দুপুরের রান্নার জন্য এখানে মুরগি পরিষ্কার করে কেটে রেডি করে রাখবো, তারপর বিকালে সেটা রান্না করব। তো এটা হচ্ছে একদম বাচ্চা মুরগি, এগুলো কিন্তু একদম কোয়েল পাখির সাইজে। তো আমি তিনটা মুরগি এখানে নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে ঝরিয়ে রাখছি। বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই পুষ্টিকর এবং উপকারী, আর আমিও কিন্তু পার্সোনালি পছন্দ করি। বেশ কয়েকদিন যাবৎ কিছু যেই ফার্মের মুরগিটা আছে ওটাই খাওয়া পড়ছে, তো আজকে একটু ডিফারেন্ট হবে। তো গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম ওখানে কিন্তু ডিমের কোরমা রান্না করেছিলাম, তো কিছুটা ওই প্রসেসেই আজকে এই চিকেন রোস্ট রান্না করব।
তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সব কিছু গুছিয়ে রেখেছি, ওদিকে আমাদের যে হাউসমেট বা যে হেল্পিং হ্যান্ড আছে উনি এসে পড়েছে, তো উনি কাজ করছে। এই ফাঁকে আমি বিছানা ধারি সব কিছু গুছিয়ে রাখছি। আমি কিন্তু বেশ অগোছালো একটা পার্সন, আমি খুব একটা গুছিয়ে গাছিয়ে রাখতে পারি না, মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু আমার ঘরের যেই লোক, আমার মেয়ে, আমার মেয়ের বাবা, তারা কিন্তু আমাকে সেই সুযোগটা দেয় না। তারা ঘরে একদম অগোছালো সব করে ফেলে, আর আমি ওই মানুষ না যে একটু পরপরই পরিষ্কার করবো, একবার করেই শেষ। তা এই এই তো করলাম, তো একটু পরেই দেখবেন যে আবার যেমনটা তেমনই হয়ে যাবে, আবারও সেই অগোছালো হয়ে যাবে। তারপরও খুঁটিনাটি তো করতেই হবে। তো এরপরে আমি রান্নাবান্না আবার শুরু করে দিয়েছি আসরের নামাজ পড়ে। তো আজকে এই মুরগিটা একদম টোস্ট আকারে রান্না করব, তাও ঘরের সিম্পল উপকরণ দিয়ে। আমি কিন্তু খুব বেশি ভারী উপকরণ দিয়ে রান্না করি না, যেমন রান্নার রেসিপিগুলোতে দেখায়। আমি ঘরে যা থাকি, ঘরে যেভাবে যেসব জিনিসপত্র ব্যবহার করে রান্না করি, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগা না লাগাটা আপনাদের ব্যাপার, তবে আমি আমি যেমন আমি তেমন, আমার কাছে আমি যেমন আমি যেভাবে থাকি জাস্ট ওইটাই প্রকাশ করি, কোনো বাহ্যিক কিছুই নেই। কথা বলতে বলতে ভুলে গেলাম, আমি পেঁয়াজ ভেজেছি, সেখানে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজগুলো দিয়েছি, সাথে একটু গরম মশলা ব্লেন্ড করেছিলাম। আর এখানে বাসায় দেখুন টক দই নেই, আমি বাসায় লেবু দিয়ে দুধ দিয়ে একটা টক দই তৈরি করেছি, আবার তার মধ্যে একটা সস এবং একটু চিনিও দিয়েছি। তো এরপর এখানে গুঁড়া মশলা দিলাম, গুঁড়া মশলার মধ্যে ছিল 1 চিমটি মরিচের গুঁড়া, ছিল জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো এটা কিন্তু কষাতে হবে খুব ভালো করে, যত বেশি কষাবেন যত তেল ছাড়বে জিনিসটা কিন্তু তত আঠালো হবে, খেতে কিন্তু ইয়াম্মি হবে। রান্না বানার প্রসেস কিন্তু অলমোস্ট শেষ, তো ইফতারের আয়োজন চলছে, 2টা ডিম চপ বানাবো। তো বাকি প্রসেসগুলো আর দেখানো সম্ভব না যেহেতু অনেক দেরি হয়ে গেছে। তো এটা ছিল রাতের বেলা, ইফতারের পরে যখন খাওয়ার সময় হয়েছে, আমি কিন্তু টুপ করেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো খুদের যে চাল, পোলার চাল, ওটা দিয়ে একটু ভাতের মতো করে সিদ্ধ করে রান্না করেছি, যেহেতু এটা দিয়ে খেতে এটাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করব এখন, আর রেসিপিটা অবশ্যই দেখেছেন সবাই, তো ভালো লাগলে একটু কমেন্ট করবেন। তা আজকের মতো কিন্তু এখানে বিদায় দিচ্ছি। তো এটা কিন্তু টেস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুব মজা হয়েছে, আপনারা চাইলে বাসায় এরকম ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।